ইমান ভঙ্গের কারণ গুলো কি কি ভাই ইমান ভঙ্গের কারণ হচ্ছে দশটি প্রথম হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিবিক করা যে কোনো ভাবেই হোক না কেন যেমন মহান্না বলেছেন

আর এই শির্কের মধ্যে গণ্য হচ্ছে যে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির কাছে দোয়া করা তার মানে কোনো কিছু চাওয়া আবার ইস্তিঘা বিহীন তাদেরকে তাদের কাছে ফরিয়াদ করা তাদের জন্য নজর মানা তাদের জন্য পশু জবাই করা অর্থাৎ মৃত ব্যক্তি বলতে যেমন মাজারি কবরী না কবরের সামনে গিয়ে কিছু চাওয়া তার কাছ থেকে তার কাছে ফরিয়াদ করা হে আবদুল কাদের জিলানি বাঁচাও আমাকে হে ময়ুরুদ্দিন চিস্তে আমাকে বাঁচাও কিংবা হে আল্লাহ রসুল কিংবা আমাকে বাঁচাও এই ধরনের সব জিনিস হচ্ছে আর শিল্প হচ্ছে সব থেকে বড় ইমান ভঙ্গের কারণ দু নম্বর হচ্ছে মানে জয়লা বাইন ও বাইন আল্লাহ ওয়াসা ইত যে নিজের এবং আল্লাহর মাঝে কিছু মাধ্যম তৈরি করবে ইয়াদুহুম তাদেরকে না আহ্বান করবে তাদের কাছে দোয়া করবে আর কি ওয়াসালুহুম আশ-শাফাআত তাদের কাছে সুপারিশ কামনা করবে ওয়া তাওয়াক্কালু আলাইহিম এবং তাদের উপর ভরসা করবে ফাকাদ কুফিরা বা কুফিরা ইজমাআন সকল উলামা ইকরামদের কাছে সে কাফির তাহলে বুঝতে পারা যাচ্ছে আমরা যদি মনে করি আল্লাহ এবং আল্লাহর মাঝে এরা হচ্ছে মাধ্যম যে কোনো পীর কোনো ফকির কোনো গাছ যে কোনো মূর্তি যাদেরকে আমরা কি করবো আহ্বান করবো এটা এক আর কি শিরকের তাদের কাছে আমরা কি করবো সুপারিশ কামনা করব যেমন আমাদের দেশে অনেক পীরদেরকে সুপারিশকারী হিসেবে গণ্য করা হয় যে মরার পরে এরাই আমাদের কি কি করবে জান্নাতে নিয়ে যাবে বা এবং বিপদ আপদে তাদের উপরে ভরসা করা হয় আল্লাহর মতো করে তাহলে এটা হচ্ছে শিরিক দু নম্বর এটা হচ্ছে কুফরি এটা হচ্ছে শিরিক তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের না মনে করবে কিংবা তাদের কাফের হাওয়াতে সন্দেহ করবে ও সহা মাহাবাহম কিংবা তাদের দিন ধর্মকে সহি মনে করবে সেও কাফের। মুশরিক জি যাদেরকে আমরা মুসরিক বলে জানি যারা মনে করেন বিভিন্ন রকমের সিড়িকে লিপ্ত থাকে যেমন মনে করেন হিন্দুরা কিংবা যৌন খ্রিস্টান ইয়াহুদি এই সমস্ত লোকেরা তাদেরকে এক কথায় মুসরিকদেরকে মুশরিক না মনে করা মুশরিকদেরকে কাফের না মনে করা কিংবা তাদেরকে কাফের হওয়াতে সন্দেহ করা যে কি জানি তারা কাফের কে না এরকম মনে করা কিংবা তাদের দিনটাকে সহি মনে করা যেমন এখনো অনেক মুসলমান মনে করে ইয়াহুদি ধর্মটা হচ্ছে আল্লাহর প্রেরিত ধর্ম খ্রিস্টান ধর্ম তার ধর্মটা হচ্ছে আল্লাহর ধর্ম কারণ ইহুদিদের জন্য মহান আল্লাহ মুসা আলাহ ইসলামকে পাঠিয়েছিলেন তাদের জন্য তওরাত পাঠিয়েছিলেন আর খ্রিস্টানদের জন্য ইঞ্জিল পাঠিয়েছিলেন আসমানি ধর্ম কিন্তু যেহেতু সে আসমানি ধর্ম নেই সেই জন্য তাদেরকে কাফের মনে করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলামে দীক্ষিত না হবে কিংবা আল্লাহ রসুলকে রসুল বলে না মেনে নেবে তাহলে তারাও কাফের চার নম্বর হচ্ছে মানে এটা কাদা হাদি হ গাইরি নবী হোসাল্লাল্লাহু আলি হুসাল্লাম এক মাই নমিন যে ব্যক্তি মনে করবে যে অন্যের কোনো যে পথ কিংবা অন্যের আদর্শ আল্লাহর নবীর আদর্শ থেকে ভালো জি যেমন মনে করেন অমুকের আদর্শ আল্লাহ নবীর আদর্শ থেকে ভালো লেলিন হোক কার্ল মার্কস হোক কিংবা অমুক হোক তমুক হোক ওদের আদর্শ আল্লাহ থেকে ভালো কিংবা ও আল্লাহমা গাই আহসান হকমিহি কিংবা আল্লাহর নবীর থেকে তাদের ফাইসালা গুলো বেশি ভালো যে কাল্লাবিন আলা আল্লাহমিহি যেমন কেউ কোরআন হাদিসের যে বিধানের উপরে কিংবা কোরআন হাদিসের যে ফাইসালা সেই ফাইসালার উপরে দেশীয় আইনের ফাইসালাকে কেউ যদি প্রাধান্য দেয় এরা সকলেই কাফির জি পাঁচ নম্বর হচ্ছে আবি রসুল আল্লাহ রসুল যে দিন এনেছে সেই দিনের মধ্যে কিছুকে কি করা ঘৃণা করা জি নামাজ আবার কি রোজা আবার কি হজ আবার কি জাকাত আবার কি না মোট কথা আল্লাহ রসুলের আনিত ধর্ম ধর্মের ব্যাপারে কোন একটা জিনিসের ব্যাপারে কি করা যে ঘৃণা করা আমিরা বিহি যদিও সে আমল করছে নামাজকে ঘৃণা করে কিন্তু নামাজ পড়ছে তা সত্ত্বেও সে কাফির কারণ মহান আল্লাহ বলেছেন এটা এই কারণেই যে তারা আল্লাহর যেহেতু তারা আল্লাহর প্রেরিত জিনিসকে কি করে ঘৃণা করে আর যার কারণে মহান আল্লাহ তাদের গুণা এই তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন ছ নম্বর হচ্ছে মনিস রসুলি আল্লাহ রসুলের দিনের কোনো কিছুকে না ঠাট্টা করা তামাশা করা হাসি মজা করা ও সবাবিহী ও একাবিহি কিংবা আল্লাহর নবীর ধর্মের কিংবা ইসলামের যে সবাব এবং একাব শাস্তি এবং শান্তির যে ব্যাপারগুলো রয়েছে জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া এই ধরনের জিনিসকে নিয়ে ঠাট্টা মজা করা এটা হচ্ছে কুফুরি যেমন মহান আল্লাহ বলেছেন কুল আবিল্লাহি বা আয়াতিহি বা রাসুলিহি কুন্তুম তস্তাহজিউন হে নবি তুমি বলে দাও আবিল্লাহি তোমরা কি আল্লাহর আল্লাহর এবং আল্লাহর আয়াত এবং আল্লাহর রাসূল কে নিয়ে ঠাট্টা করছো লা তা'তাদিরু তোমরা কোনো রকমের উযর পেশ করো না কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা তোমাদের ঈমান প্রকাশ করার পরে তোমরা কাফের হয়ে গেছো সাত নম্বর হচ্ছে জাদু করা জাদু শিক্ষা করা কিংবা জাদু প্রয়োগ করা তার মানে জাদু শিক্ষা করা আর জাদুর কার্যকলাপ কি নিয়ে ব্যস্ত থাকা যে ব্যক্তি জাদু করবে কিংবা জাদুর উপরে সন্তুষ্ট থাকবে আর দলিল হচ্ছে আর তারা দুজনে কোন ব্যক্তিকে জাদু শিখাত না হেত্তা যতক্ষণ না তারা এটা বলে না নিত ইন্নামা আমরা পরীক্ষার জন্য এসেছি ফালাতকর বিদায় তোমরা জাদু শিক্ষা করে কুফুরি করো না বিদায় জাদু শিক্ষা হচ্ছে তা জাদু করা হচ্ছে কুফুরি আর নম্বর হচ্ছে মোদাহরাতুল মুশরিক মুসলমিন যে মুশিরিকদের সাহায্য করা কিংবা মুশিরিকদের দলভুক্ত হওয়া মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তাদের সাহায্য করা তাদের সহযোগিতা করা আর এর দলিল হচ্ছে ওমাই জেথা হুমিন কুম আর তোমাদের মধ্যে ছাড়াই তাদের বন্ধুত্ব তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদের দলভুক্ত হবে তাদেরকে না মনে প্রাণে মেনে নেবে ফাইন্না হুমিন তাহলে সেও তাদের মধ্যে গণ্য হবে ইন্না এহাজমিন

যারা ধর্মের উপরে কোনো আমল করা লাগবে না যেমন পীররা ফকিরা মনে করে আমি এমন একটা স্তরে পৌঁছে গেছি যে আমার নামাজ পড়ার দরকার নেই রোজা রাখার দরকার নেই হজ করার দরকার নেই অথচ আল্লাহ রসুল সারা জীবন কি করলেন যে নামাজ পড়ে গেলেন রোজা রেখে গেলেন সমস্ত ইবাদত করে গেলেন আল্লাহ রবি রাত্রে এত বেশি ইবাদত করতে যে আল্লাহ রসুলের পাগুলো ফুলে যেত আর আমাদের সমাজে আমাদের উন্নতের মধ্যে কিছু মানুষ এমন আছে যে যারা মনে করে যে আমি এমন একটা স্তরে আমি একটা জায়গায় পৌঁছে গেছি আমার আর এবাদত করার কোন দরকার নেই তারা দলিল দেয় যে ওয়াইবুদ রব্বা কাহাত্তা ইয়া আসিয়া কাল তুমি আল্লাহর ইবাদত করো যে তখন ইয়াকিন না এসে যায় এখানে ইয়াকিন বলতে ভাই না মৃত্যুকে বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন বা কোরআন বলছে যতক্ষণ তোমার মরণ না আসবে মৃত্যু না আসবে দিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো আর যাই হোক না কেন আর এর দলিল হচ্ছে যারা এরকম মনে করবে যে আমাদের আর আল্লাহর নবীর শরীয়তের উপর আমল করার কোন প্রয়োজন নেই তাদের জন্য দলিল হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন দিনকে আঁকড়ে ধরবে বা দিনের উপর আমল করবে বা দিন মেনে নেবে সেই দিন তার থেকে কবুল করা হবে না ওহফিল মিনাল খাসিরিন আর সে কালকয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে দশ নম্বর এবং শেষ হচ্ছে আল الله دين تك مكفر ينعوى جدين اسلام اسلام تك مكفر لا يتعلمه দিন শিখবেও না ওয়ালা ইয়া আমল বিহি এবং দিনের উপর আমলও করবে না দিন শিখতেও চাইবে না এবং দিনের উপর আমলও করবে না কারো কাছ থেকে জেনে বা শুনে আমলও করবে না আর এর দলিল হচ্ছে ওমান আজলামু মিম্মান যুকিরা যুকিরা বিআয়াতি আর ওই ব্যক্তির থেকে বড় জালিম আর হতে পারে যার কাছে আল্লাহর বা তার রবের আয়াতগুলো কি করা হলো পাঠ করা হলো সুম্মা আ'রাদা আনহা আর তারপর সে কি করলো তার থেকে মুখ ফিরিয়ে নিল ইন্না মিনাল মুছরিমিন তাকিমুন আমি অবশ্যই আল্লাহ বলছেন আমি অবশ্যই যারা মুজরিম যারা পাপি যারা অপরাধী তাদের থেকে অবশ্যই আমি বদলা নেব এই দশটা হচ্ছে ইমান ভঙ্গির কারণ এই দশটার মধ্যে যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলে সে মুরতাদ বলে গণ্য হবে এবং সে মুসলমান আব্দুর রহমান আব্দুল্লাহ নাম থাকলেও কিংবা মুসলিম বাড়িতে তার জন্ম হলেও সে কাফির বা মুরতাদ বলে গণ্য হবে